আজ ভোর রাত থেকে রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে চলেছে এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আজ ভোর রাত থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। তীব্র গরমে দাপট শুরু হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। এই দাপট থেকে এখনও মুক্তি মিলবে না পূর্বাভাসে জানানো হয়েছে। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে এই মুহূর্তে উত্তর অথবা দক্ষিণে কোথাও উল্লেখযোগ্য কোনো ওয়েদার সিস্টেম নেই। তবে আজ থেকে তিন চার দিন স্থায়ীভাবে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। সেক্ষেত্রে আজ সামান্য বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। এর পাশাপাশি আগামীকালও এবং 20 তারিখ পর্যন্ত অল্প বিস্তর বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টি দেখা দিয়েছিল, তা কমে গিয়েছে। স্থানীয়ভাবে কয়েক জায়গায় অল্প স্বস্তি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দমকা হাওয়া বইতে থাকতে পারবে বলে জানাচ্ছেন তারা। তবে পশ্চিমের জেলাগুলোতে অল্প বিস্তর বৃষ্টি হলেও তাপমাত্রা নিয়ে অশনি সংকেত দিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তর। পশ্চিম জেলাগুলিতে এমনিতে গত দুদিন ধরে তাপমাত্রা পারদ পার করেছে 40 ডিগ্রি, কোনো কোনো জেলায় আবার তাপমাত্রা পারদ 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাপমাত্রা পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অল্প স্বস্তির বৃষ্টি হলেও আগামী 7 দিন তাপমাত্রা তেমন কোনো ফারাক লক্ষ্য করা যাবে না বলে বলা হয়েছে। তবে সেক্ষেত্রে পশ্চিমের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি তার বেশি থাকতে পারে। অন্যদিকে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।